হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। তো তোমরা কাইন মাস্টারে যখনই কোনো ভিডিও এক্সপোর্ট করো তখন সেখানে বিভিন্ন রকমের সেটিং থাকে, তো কোন সেটিংগুলো করলে তোমাদের ভিডিওটা বেস্ট হবে? ওকে, তো কীভাবে সেই সেটিংগুলো তোমরা করবে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা সেটিং অপশানে ট্যাপ করবে, তো এরপর সেটিংয়ে এসে এখানে দেখতে পাবে থার্ড পজিশানে অপশান আছে ডিভাইস ক্যাপেবিলিটি, তো এটাতে ট্যাপ করবে। তো এখানে ট্যাপ করার পর থ্রি ডটে টাচ করবে, তো এরপর রান অ্যানালিসিস নাও এখানে ট্যাপ করবে, তারপর রান অ্যানালিসিস নাও এখানে আবার ট্যাপ করবে। তো এখানে কিছুটা দেখবে প্রোগ্রেস হবে, তো এখানে কিছুক্ষণ তোমরা ওয়েট করবে। তো প্রোগ্রেস কমপ্লিট হওয়ার পর এখানে তোমাদের ডিভাইসের সমস্ত ইনফরমেশানগুলো শো করবে, এবং এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের ডিভাইসে কি রেজলিউশন সাপোর্ট করবে, এবং এখানে দেখতে পারবে যে তোমরা কতটা লেয়ার এখানে অ্যাড করতে পারবে। তো আমার ডিভাইসে 1440p এর তিনখানা লেয়ার আমি অ্যাড করতে পারবো, তারপর 1080p এর পাঁচখানা এবং 720p এর আটখানা লেয়ার আমি অ্যাড করতে পারবো। তো এরকম ইনফরমেশান তোমাদের এখানে শো হয়ে যাবে। ওকে, তো এরপর তোমরা সিম্পলি ব্যাকে চলে আসবে। তো ব্যাকে আসার পর এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে অ্যাডভান্সড অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং, তো এখানে টাচ করবে। তো এরপর তোমাদেরকে এখানে কিছু সেটিং অন করতে হবে। তো এখানে সেকেন্ড যে অপশানটা আছে শো অডিও অ্যাম্পলিচিউড মিটার হোয়েন রেকর্ডিং অডিও, তো এটাকে তোমরা অন করে রাখবে। তো এরপর সেকেন্ড থার্ড যে পজিশনে যেটা আছে এনেবেল সেভিং উইথ আপ টু 60 FPS, তো এটাকেও তোমরা এনেবেল করে রাখবে। ওকে, তো তারপরে আছে এনেবেল অ্যাডিং ভিডিও ক্লিপস উইথ আপ টু 2240 FPS, তো এটাকেও এনেবেল করবে, তারপর কন্টিনিউ এনিওয়ে করবে। ওকে, তো এরপর যেটা খুবই ইম্পর্টেন্ট আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, ওকে, তো এটাকে তোমরা অবশ্যই এনেবেল করবে, কেননা অনেক সময় যদি লেয়ার অনেকগুলো অ্যাড করতে হয় তো তখন বিভিন্ন প্রবলেম দেখা যায়, তো এই অপশানটা যদি অফ থাকে তাহলে বিভিন্ন প্রবলেম হয়। ওকে, তো এটাকে তোমরা অন করে রাখবে, তারপর কন্টিনিউ এনিওয়ে করবে। ওকে, তো এগুলো করবে, এরপর ব্যাকে চলে আসবে। তো ব্যাকে আসার পর যখন কোনো ভিডিওকে তোমরা এক্সপোর্ট করবে তো সেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রেজলিউশন থাকে, তো এরকম বিভিন্ন রেজলিউশন এখানে শো হয়। তো যদি তোমাদের এমবি কম হয়, মানে এমবি কম করতে চাও, তাহলে এখানে তোমরা 720 সিলেক্ট করবে। ওকে, এবং ফ্রেম রেট তোমরা 60 রাখবে। এরপর বিট রেট, এটাতে অনেকেই কনফিউজ যে বিট রেট হাই নাকি লো নাকি মিডিয়াম রাখতে হবে। ওকে, তো যখন তোমরা 720p-তে এটাকে এক্সপোর্ট করবে তখন বিট রেট তোমরা রাখবে 7 থেকে 8 MBPS। ওকে, তো এটা রেখে তখন এক্সপোর্ট করবে। আর যদি তোমরা মানে আর কি ফুল এইচডিতে এক্সপোর্ট করতে চাও, বা এমবি যদি তোমাদের বেশি থাকে বা একটু প্রবলেম না হয়, তাহলে তোমরা এখানে 1080p সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর এখানে বিট রেট হাই করলে দেখতে পাবে এখানে এমবি ভীষণই বেড়ে যাবে। ওকে, তো যখন 1080p-তে তোমরা এটাকে কনভার্ট করবে মানে আর কি এক্সপোর্ট করবে, তখন ফ্রেম রেট 60 রাখবে, এবং এই বিট রেটটাকে তোমরা রাখবে 10 থেকে 12-এর মধ্যে। ওকে, তো সব থেকে বেস্ট হবে 10 রাখলে। ওকে, তো এখানে 10 রাখবে, তো 10 রাখার পর এটাকে এক্সপোর্ট করে দেবে। ওকে, তো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো, এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।